জুলাইবাড়ে পূর্ব পিলাক টিআরপিসি কলোনিতে একই পরিবার থেকে উদ্ধার তিন ব্যক্তির মৃতদেহ। তাদের নাম বীরন্ত ত্রিপুরা, তার সহধর্মিণী শ্যামা ত্রিপুরা এবং তিন বছরের সন্তান আলিসা ত্রিপুরা। ঘটনার বিবরণে জানা যায়, সোমবার দেবদারু ফাঁড়ি থানায় একটি খবর যায়, পূর্ব পিলাক নবরাম পাড়ার টিআরপিসি কলোনিতে একই বাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে একটি ঘরের মধ্যে দুজনের কাটা দেহ এবং একজনের ঝুলন্ত মৃতদেহ পচাকলা অবস্থায় রয়েছে বলে প্রত্যক্ষ করে। পুলিশ ফরেন্সিক টিম এবং ম্যাজিস্ট্রেটের সঙ্গে নিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এ মৃত্যু নিয়ে পুলিশ সংবাদ মাধ্যমের সামনে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঝুলন্ত অবস্থায় থাকা ব্যক্তি ওনার স্ত্রী ও সন্তানকে দা দিয়ে কেটে হত্যা করে নিজেই আত্মহত্যার পথ বেছে নিয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের পর মৃত্যুর আসল রহস্য উঠে আসবে বলে জানান পুলিশ আধিকারিক অভিজিৎ দাস। বর্তমানে অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে জোলাইবাড়ি পূর্ব পিলাক টিআরপিসি কলোনি এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দেবদার আউটপোস্টে একটা ইনফরমেশন আসে যে নবরাম পাড়াতে একটা ঘর বন্ধ অবস্থায় রয়েছে এবং দুর্গন্ধ আসছে। অ্যাকর্ডিংলি ওসি এবং আমরা এবং ফরেন্সিক টিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ এখানে আসি এবং আমরা ভিডিওগ্রাফি বা অন্যান্য ফর্মালিটিস মেনটেন করে আমরা দরজাটা খুলি। একজনকে দূর চলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়, আর দুজনকে গলা কাটা অবস্থায় পাওয়া যায়। স্যার, যে ব্যক্তিকে ঝুলন্ত অবস্থা দেখা যায় ওনার নাম, আর যাদের গলা কাটা অবস্থা দেখা যায় ওদের নাম? ঝুলন্ত অবস্থায় রয়েছে বীরন্ত ত্রিপুরা, আর নিচে মানে নিচে পড়ে রয়েছে দুজন, তার স্ত্রী এবং সন্তান। স্যার, এটা কি মানে এটা আপনাদের দেখার পর কি মনে হচ্ছে, এটা কি সুইসাইড না মার্ডার? প্রাথমিক তদন্তে তো বোঝা যাচ্ছে যে স্ত্রী সন্তানকে যেভাবে গলা কাটা হয়েছে এবং বাকি আমাদের ইনভেস্টিগেশন চলছে, তো বাকিটা তদন্তে প্রকাশ। স্যার, এই জায়গাটার নাম কি? নবরামপুরা। আমি জানি না, আমি আরো এক জায়গা পারা মানে শুনছি যে মোবাইলে শুনছি যে আরে তোমার হালাত মানে দরজা খুলে না, মানে গরু তরু যে বান্ধিছে এমনি দেখছে আর কি। মানুষ কতদিন অবধি দরজা বদ্ধ ছিল জানি না আমি, কতদিন হয়েছে মানে শুক্রবার রাতটা ঠিকে ওই তার আমার শাশুড়ারি আমার বাড়ি মধ্যে আছে, এটা মানে নাতির লগে কথা কচ্ছে। আচ্ছা, এ সময় তো মানে ঠিক কিছু কথা মানে খাতা হন না আর। আপনি কোন সময় শুনছেন? শুনছেন আজকে থেকে, আজকে খবর পাইছে। কতজন আছে তারা ঘরে? তিনজন। নাম কি তার? তার আছে বীরন পাত্রিতা। আর যে বাকি দুইজন আছে তার নাম? তার বোন নাম সাইহিনা ত্রিপুরা, আর একজন মায়ের নাম হইলে এলিসা ত্রিপুরা। তিনজন।